এক পাও বাড়ি বাইরে যেতে পারবি না শর্ত আমার কাজ আছে কাজ আছে বললি হলো তোর কোথাও যাওয়া চলবে না রোজ রোজ শুধু মারামারি বাড়ি বাইরে যাও একদম বন্ধ তোমার কথা তোমার ছেলে শুনলে তো প্রতিদিন একবার করে খুনো খুনি না করলে ওর পেটের ভাত হজম হয় না ওকে জিজ্ঞেস করো আজ যদি কাদেরের লোকেরা ওর কিছু করত তাহলে বাবা তুমি বুঝতে পারতেছ না রমেশ ও তার লোকেরা তোমারে খুন কইরা ওর বাবার প্রতিশোধ নিবার চাইতেছে রমেশ একটা কিছু না করা পর্যন্ত থামবো না তুমি আর রমেশ কি এক রমেশ আমাকে খুন করতে চাইছে বলে তুমি তার লোকদের খুন করবে আমার কপালে যদি মৃত্যু থাকে তুমি তা ঠেকাতে পারবে পারবো না বলে কি টাকা টাকা তোমার খুন হতে দেখবো বাধা দেবো না না বাধা দেবে না পুলিশকে বলবে আইনকে জানাবে যে দেশে পুলিশ ঘটনা শেষে তামাশা দেখবার আহে সে দেশে পুলিশের কাছ থেকে তুমি কি আশা করো বাবা এ দেশের বড় বড় নেতারাও আততার হাতে খুন হয়েছে তুমি জানো না তাদের গাড়া কি তাকে বাঁচাতে পারছে পারে নাই ওরা যখন পারেনি তখন তুমি কি করে ভাবলে যে তুমি পারবে নিজের শক্তির উপর আমার ভরসা আছে বাবা যতক্ষণ শরীরে সেই শক্তি থাকবো আমি আক্রমণ করবই মন্না আমি কিন্তু রাজনীতি করি ভাইজান দূর বাদ দেন তো স্যার আপনি ভিতরে গিয়ে রেস্ট নেন আমি ভাইয়ারে নিয়ে যাইতেছি আম্মা আপনি স্যারের ভিতরে নিয়ে যান চলেন ভাইজান চলেন তো হ্যাঁ চলেন ভাইজান চলেন হ্যাঁ ফসকাইয়া গেল মুন্না আবারও ফসকাইয়া গেল এত লোকজন এত পিস্তল এত গোলাগুলি সব আমার নষ্ট হয়ে গেল কিন্তু কামের কাম কিছুই হইল না হতাশ হয় না রমেশ মুন্না আজ কপাল গুনে বেঁচে গেছে পরের বার ঠিকই দেখবে মুন্না লাশ পৌঁছে যাবে হাসপাতালে ডোম ঘরে না বাস না ডোম ঘরে কেউ সাত করে ঢোকে না ঢোকানোর ব্যবস্থা করতে হয় বুলেটের হাত থেকে মুন্না বাইসা গেলেও আমার মাথার প্যাচ থেকে মুন্না বাঁচবো না এমন প্যাচ দিমু মুন্না আর বাপ তুই জন এক লগে ফাঁসবো আনিস আমার লগে আয় কোথায় যাবে কাদেরের বাড়ি আব্দুল কাদের ব্যাপারটা খুব জরুরি তাই নিজেই সইলাইলাম তুই তো আমার পার্টি লেগে অনেক কিছু করছস তাই আজ তোরে আমি পুরস্কৃত করব পুরস্কারের কোনো দরকার নাই দাদা খালি আমার একটু নেক নজরে রাখেন আমার নজরের সামনে থাকলে তো আমি নজর দিমুই তোর মৃত্যু আমার খুব প্রয়োজন ছিল কাদের সবাই জানবো বাপের উপর আক্রমণ করছিলি বইলা মুন্না তোরে খুন করছে আমি তোর মারছি আমি তো তোর সিম জিও কাছে নাই মারছে আনিস দেখ দেখ না ভগবান সাক্ষী ভগবান বাবা জগদীশ পারলে ক্ষমা করিস যেমনে যেমনে কইলাম তেমনে তেমনে কেস কর সাক্ষী দেওয়ার লোক আমি দিমু এইবার মুন্নারে মার্ডার কেসে ফাঁসামু সরি মিস্টার আব্বাস আমরা আপনার কেসটা নিতে পারছি না নিতে পারছেন না মানে আমাদের চোখের সামনে মুন্না খুন করেছে আমি ছাড়াও আমার ছেলে আনিস এবং দলের কবি ফারুক সাক্ষী আর আপনি বলছেন কেস নিতে পারবেন না না কারণ সাক্ষী হিসেবে যাদেরকে আপনি দাঁড় করিয়েছেন এরা সবাই আপনার পার্টির কর্মী আপনার আদেশে মিথ্যে কথা বলা এদের কাছে কোনো ঘটনাই না আপনি কি বলতে চাচ্ছেন কাদেরকে মুন্না খুন করেনি আমরা সবাই মিথ্যে বলছি সাক্ষী ছাড়া আর কোনো প্রমাণ তো আপনার কাছে নেই মার্ডারের অস্ত্রটিও নেই কিসের উপর ভিত্তি করে আমি কেস নেব
কি করে তাকে অ্যারেস্ট করব নেতা মোস্তাকের ছেলেকে শক্ত প্রমাণ ছাড়া অ্যারেস্ট করলে কি হবে জানেন সারা শহরে বিক্ষোভ হবে মিছিল হবে আমার চাকরি নিয়ে টানাটানি পড়বে সরি স্যার আপনার এই কেস আমি নিতে পারছি না আপনি নিতে না পারলে আমি কোর্টে যাব সরাসরি কোর্টে কেস করব কাদের ছিল আমার দলের একনিষ্ঠী ওকে খুন করার সাজা মুন্নাকে পেতেই হবে কিন্তু কোর্টে গিয়েও আপনি সাফল্য পাবেন না নেতা মোস্তাক আহমেদের ছেলের বিরুদ্ধে কেস নেবে এমন উকিল কোথায় পাবেন এমন উকিল একজনই আছেন তার নাম নদী নদী চৌধুরী এবার কিন্তু তোমাকে ইলেকশন করতেই হবে মোস্তাক ইলেকশন ইলেকশন দিয়ে আমি কি করব ক্ষমতার লোভ আমার কোনোদিনই ছিল না আজও নেই কিন্তু তাই বলে ইলেকশন করবে না দু একবার ক্ষমতা না গেলে লোকে তো তোমাকে ব্যর্থ নেতা বলে ডাকবে লোকে আমাকে কি বলে ডাকলো তাতে আমার কিছু যায় আসে না চিস্তি আমি মানুষের উপকার করতে চাই আমি জীবনে অনেক মানুষ দেখেছি মোস্তাক কিন্তু তোমার মতো মানুষ আর একটিও পাইনি আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম কোনিকা আ ও তোমার মিষ্টি মেয়ে তো স্যার ওর জন্য দোয়া করবেন অবশ্যই যাও যাও চলো ভেতরে যাও ভেতরে চলো মামুনি চলো আচ্ছা আব্বাস এখনো আসছে না কেন ঠিক আছে আমি দেখছি